হ্যালো ফ্রেন্ডস, ফিরে এলাম আমি শিল্পী। আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আজকে আমি আলু ভাজা করেছি। আর আলুটা কিভাবে করেছি দেখো, কি সুন্দর হয়েছে আলু ভাজাটা। তো এটা খুব খেতে কিন্তু খুব টেস্টি হয়। অনেকে হয়তো এভাবে করো, বাট যারা জানো না তাদের জন্য বলছি, এই আলু ভাজাটা একবার করে দেখো। আর ভিডিওটি অনেক ছোট, প্লিজ ফুল দেখার চেষ্টা করো। আর দেখো আলু ভাজাটা কীভাবে করেছে, দেখতেও অসাধারণ হয়েছে। বাচ্চাদের তো মানে কি বলবো, এত ফেভারিট লাগবে এটা খেতে, রোজ রোজ চাইবে। তো কীভাবে করছি আলু ভাজাটা দেখো। প্রথমে আমি আলুগুলো একটু দেখো টুমটুম করে কেটে নিয়েছি। দেখো এভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে কিন্তু এটা প্রথমে এটা আমার প্রেশারে একটা হুইসেল দিয়ে দেবো, একটা হুইসেল দিতে হবে। হুইসেল দিয়ে আমি নামিয়ে নিলাম। দেখো হুইসেল দিয়ে আমার নামানো হয়ে গেছে। দেখো এভাবে, দেখো হুইসেল দিয়ে নামিয়ে নিয়েছি। এটা সেদ্ধ, এই ভাজাটা সেদ্ধ করেই করতে হয়। এটা খেতে খুব মজার হয়, রুটির সঙ্গে গরম ভাতে ঘি, তো মানে প্রচণ্ড প্রচণ্ড টেস্টি একটা রেসিপি। তো দেখো এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি। একটু তেলটা একটু বেশি লাগে এটাতে, যে তেলটা আবার থাকবে, অন্য কিছু রান্না করতে পারবে। তো দেখো আমি এখানে কাচ্চিখানি পতঞ্জলি সরিষার তেল দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে তেলটা এখন গরম করতে দেব। দিয়ে দেখো এখানে তিন টুকরো আদা আমি দিয়ে দিয়েছি। তিনটে টুকরো যেহেতু আদা দিয়েছি, কারণ আদার ফ্লেভারটা খুব সুন্দর লাগে এটার মধ্যে, তো আদাটা আমি টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। আদার ফ্লেভারটা এটা আলু ভাজাটাকে আরও টেস্টি করে দেয়। তার এরপর দিয়েছি আমি বেশি নয়, চারটে কাঁচা লঙ্কা দিয়েছি, চিড়ে দিয়েছি। এটাতে ইচ্ছা করলে তোমরা গুঁড়া লঙ্কা ইউজ করতে পারো, বাট আমি করলাম না গুঁড়া লঙ্কা। তো বা ইচ্ছা করলে একটু চিনিও দিতে পারো, আমি চিনিও দিলাম না। দেখো এখন আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, সবগুলো আলু দিয়ে দিচ্ছি। একদম সিম্পল রেসিপি, বাট ভেরি টেস্টি, এটা খুব টেস্টি। তো এবার দেখো, এবার ভালো করে নাড়িয়ে নেব। তেলের মধ্যে সবগুলো আলু আমি দিয়ে দিলাম, সেদ্ধ করা আলু কিন্তু এগুলো, সবগুলোই সেদ্ধ করা আলু। দেখো সেদ্ধ করে ভাজতে হবে এটা, এটাই খাওয়ার, এটাই খুব টেস্টি হয়। তো তারপর দেখো ভেজে মোটামুটি আমার তেলের মধ্যে ভাজা হচ্ছে। এবার দিয়ে দেবো আমি একটু সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দেবো। হলুদটাও এটার মধ্যে একটু বেশি করে দিতে হবে, তাহলে দেখতেও সুন্দর লাগছে। দেখো সামান্য একটু নুন দিয়ে দিলাম। অনেকেই তো অনেক রকমভাবে আলু ভাজা করো, তো আমরা অনেকেই অনেক রকমভাবে আলু ভাজা করি। আলু কুচি কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে দিই, বা পেঁয়াজ দিয়ে আলু দিই। তো আজকে আমি একটা নিরামিষ রেসিপি নিরামিষভাবে করলাম। এটা ভীষণ একটা টেস্টি, সত্যি তোমরা বাড়িতে করবে। যারা করোনি তাদেরকে বলছি, যারা করেছো তাহলে তারা তো ঠিক আছে। তো দেখো এবার একটু হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো। দেখো হলুদ গুঁড়ো, পরেও আমি আবার হলুদ গুঁড়ো দিয়েছি একটু, এখন সামান্য একটু দিয়েছি, পরেও আমি দেবো। তো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, ভালো করে নাড়াতে হবে। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, কোনো পেঁয়াজ রসুন এটার মধ্যে ইউজ করা হয়নি। দেখো আমি খুব সুন্দর করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যেহেতু তেলটা একটু বেশি দিতে হবে, তার জন্য তেলটা কিন্তু থেকেই যাবে। এটা উপর দিয়ে ছেঁকে ছেঁকে তোমরা নিয়ে নেবে। দেখো এবার দিয়ে দিচ্ছি নামানোর আগে একটু জিরে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো কিন্তু, ওটা একটু ভাজা গুঁড়ো জিরে তোমরা রেখে দেবে করে। তো জিরের গুঁড়োটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম, তো এটার ফ্লেভারটা টেস্টটা আরও বেড়ে যায়। তো এখনও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো আমি কিন্তু আবার একটু হলুদ দিয়ে দিয়েছি। তো আমার মোটামুটি আলু শেষের পথে হয়ে যাচ্ছে, মোটামুটি শেষ হয়ে গেছে। তো প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে, সবাই লাইক করো, লাইক দিও একটা, সাবস্ক্রাইব করো আর একটা কমেন্ট করো। তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে, আর আমিও সবার ভিডিওগুলো দেখবো যাদের ভিডিওগুলো দেখা হয়নি, অনেকের ভিডিও দেখা হয়নি আমার। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, সবাই ভালো থেকো, বাই।